নমস্কার আমার দাদা উদিতি জানাই প্রণাম, ছোট দি জানাই আন্তরিক ভালোবাসা, আপনাদের সকলকে স্বাগত। তো চলুন, আমি আজ বিয়ে বাড়ি যাচ্ছি আর গায়ে হলুদ দিতে মেয়েকে, তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে এখানে গান বাজছে বিয়ে বাড়ি, বন্ধুরা বিয়ে বাড়ি চলে এলাম। এই যে ওদের বাড়িটা, সব ঢুকছে কে কে আমরা। এই তো আমরা ছাদে যাচ্ছি, ছাদে সামলাতর করেছে তো ওই জন্যে ছাদে যাচ্ছি, দেখতে থাকুন। তাই দেখুন বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে মেয়েকে, এবার দেখতে শুরু হয়ে গেছে প্রায়। এই যে মেয়ের মা গায়ে হলুদ দিচ্ছে, এই যে এটা আমার দিদিমা। বলো বলো, কথা বলো কথা বলো, বলে হ্যালো বন্ধুরা ভালো আছে, হাই বা বলো, কি বলবো। হ্যাঁ এইগুলোই তো থাকবে, আর কি বলুন, এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে না। এই দেখুন বেশিরভাগ মহিলারাই সব হলুদ শাড়ি পরে এসেছে, এখনকার বিয়ে বাড়ি মানে হলুদ শাড়ি। যাই হোক, হলুদ শাড়ি পরলেও বিয়ে বাড়িটা দেখতে বেশ সুন্দরই লাগে, তাই না? চারিদিকটাই হলুদ হলুদ, গায়ে হলুদ, ঠিক আছে এটাই তো থাকবে। এবার সকলেরই হলুদ দেওয়া হয়ে গেল, এবার মেয়েকে সাজাতে বসলো, সাজাচ্ছি মেয়েকে। এই দেখুন এগুলো সব ছেলের বাড়ি থেকে এসছে, হলুদের ফুল, হলুদের ফুলের সুতি, হলুদ ফুলের কানে, হলুদ ফুলের হার। এখানে মেয়েকে একটু আমি পায়েস খাওয়াতে এলাম, আমরা সবাই বললাম যে একসাথে তুলে নিই। এখানে দিদিমা ডান্স করছে, দিদিমা ডান্সটা কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। কিন্তু দারুন দারুন দারুন, এই যে এগুলো সব কাকিমা, কাকিমারাও ডান্স করছে, ওরাও নাচ করছে। বড় দিদি এই দেখুন কেমন ডান্স দিচ্ছে, দেখুন
আচ্ছা বেশ একটু আমায় দেখুন তো কেমন লাগছে আমায় ভালো লাগছে আমায় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমাকে বলছে নাচতে তা আমি বললাম ঠিক আছে নাচব একটু যাই বন্ধুদের এইগুলো দেখাই শর্টগুলো নিয়ে নিই একটু এই দুটো দিদি কলস নিয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের আর ওই যে নাচ করছিল ওই কাকিমা আসছে পেছনে এই যে আমার বান্ধবী আর ওই তো পিসিমা যাই তাহলে একটুখানি ডান্স করে আসি আমি দেখতে থাকুন আমার ডান্সটা বেশি নাচবো না একটুখানি নাচবো এই যে দিদিদের সাথে নাচ শুরু করে দিলাম এই দেখো এই যে বাদিকে হেঁটে যাচ্ছে এটা আমার ছোট যা এটা হচ্ছে আমাদের আদি দুর্গা মন্দির সেটা আমি দেখিয়ে দিলাম মানে পিসিমণিরা সব ডান্স করছে এই দেখুন পিসিমণি পিসিমণিদের ডান্স দেখুন এটা হচ্ছে একটা ননদিনী এইখানে ছোট যা আর ননদিনী নাচছে এই দেখুন ওই তো পারতো নাচছে সব বাচ্চারাও নাচছে এই দেখুন বাচ্চা মেয়েটা কি সুন্দর নাচছে দেখুন মনে হচ্ছে পুতুল নাচ এই দেখুন ওহো বড় মা কাকিমা সব ঘাটের পুজো করছে ঘাটের পুজো আর ওই তো হাঁসগুলো সুন্দর জলে খেলা করছে আর এইটা এটা একটা বিষধর সাপ আগে ওইটা দুর্গা মন্দির দেখালাম আর এটা হচ্ছে মনসা মন্দির এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন
এটা আমাদের বারভূত কালী মন্দির। কাকিমা বড়মাদের সাথে কেমন সাঁতার কাটছি দেখুন, সাঁতার কাটা দাঁত দান দিচ্ছি। কাকিমা এবার ঘুঘটি নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। এই যে আরেকটা মা মনসা মন্দির আমাদের, এখানেও নাচতে শুরু করে দিয়েছে। এই দেখুন, ও হো, এবার আমরা ঘর চলে এলাম, আস্তে আস্তে ঢুকে গেলাম ঘরের মধ্যে। এবার লেগ টেগ সব হবে তো, এই তো পার্থ আর দাদা এখানে আসছে। বাড়ির গেট কত সুন্দর করেছে দেখুন। আমরা চলে এলাম, মেয়েকে এবার গিফটটা দিয়ে দিলাম, একটা মেয়ের সাথে ফটো নিয়ে দিলাম। এই তো বসে গেলাম, খাওয়া দাওয়ার পর নিজের ওখানে যাবো খেয়ে নিই। এবার আমি খাওয়া দাওয়ার পর নিজের এখানে চলে এলাম, একটু নাচ দেখতে, ডিজের নাচ দেখতে এলাম। এই তো টাটা। ফটকাগুলো ফাটবে, দাঁড়াও। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বর আসছে তো। ও মা, ভালো আছো? এই দেখুন বরযাত্রীরা সব চলে এলো, বরও ঢুকে গেছে। তো আমি বরকে দেখাবার জন্য অনেক চেষ্টা করলাম, দেখতে পাচ্ছি না। এই দেখুন গুলো সব বন্ধ আছে তো দেখতে পাওয়া যাচ্ছে না। ননদিনীর ছেলে আমি দেখাতে ভুলে গেছি, এই যে আমার নয়ন সোনা, এই যে দাদা, দিদি আর দাদা। বাবা বর দেখছে।
ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।